হ্যালো গাইস শুভ সন্ধ্যা তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি আজকে সন্ধ্যের সময় আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে বলতে চাই তো আমার বাড়িতে একটা লোকাল কুকুর আছে দেশি কুকুর তার নাম হলো কালু তো ও ওর কিছু বাজে অভ্যাস আছে ও যেরকম বাচ্চা রাস্তা দিক জোরে দৌড়ে গেলে ও তাড়া করে ওর একটু কিছু কিছু বাজে অভ্যাস আছে তো সেই জন্য আমার বাড়িতে ওকে তো কাল আমার বাড়িতেও চলে চলে এসছে আসার পরে কালকে রয়েছে আমি ভেবেছি দুদিন পরে দিয়ে আসবো থাকুক তো আজকে সন্ধ্যার সময় কি হয়েছে ও বাথরুম করতে বাইরে বেরিয়েছে তো বাথরুম করতে বাইরে বেরালে আমাদের পাড়াতে একজন আছে বয়স্ক লোক সে দেখতে পায় না তার সে যখন রাস্তা দিয়ে যায় তার সঙ্গে দুটো তিনটে দেশি কুকুর থাকে সব সময় তো ওই দেশি কুকুরগুলো মানে বাইরে থেকে কুকুর আসলে সেই কুকুরকে তো তারা মেন নিতে পারে না মানতে পারে না অন্য কুকুর তাদের রাজত্ব এই গ্রামে তো সেই জন্য কালু যখন আসে কালুকে একা পেয়ে খুব কামড়াই তো ওরা যখন তিনজন আজকে ওই লোকটার সঙ্গে যাচ্ছিলো যে দেখতে পায় না তার সঙ্গে যখন যাচ্ছিলো তো কালু বাইরে ছাড়া ছিল ডাকা ডাকি করছিলো আমার বাইরে বাড়ির ভেতরে নেট দিয়ে ঘেরা আছে পুরো তো যেহেতু বাইরে যেতে পারে না তো বাড়ির ভিতর থেকেই ডাকাটাকি করছিল ডাকাটাকি করার পরে উনি আমাকে অনেক উল্টো কথা বলে গেছে অনেক গালাগালি দিয়ে গেছে গালাগালিগুলো আমাকে দেয়নি আমাকে অনেক উল্টো পাল্টা ভালো মন্দ কথা শুনে গেছে আর গালাগালিগুলো কালুকে দিয়েছে ও তো নির্জীব পশু ও তো কিছু বুঝতে পারে না না তো আমাকে অনেক কথা বলল আমি সেটা মাইন্ডে করিনি ওকে অনেক গালাগালি দিয়ে গেল যে ও ডাকে ও ডাকে কিসের জন্য ও একা আর ওরা তিন চারজন একা পেয়ে তো কালুকে কামড়ে দেয় কি করবে ও দেখে ওদের দেখে ডাকাটা কি করে তো ওই জন্য আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে গেছে যেগুলো আমার খুব খারাপ লেগেছে উনি তো বয়স্ক মানুষ আমি ওনাকে কিছু বলতেই পারি না আমি জাস্ট ওনাকে বলেছি যে তোমার কুকুর নিয়ে তুমি চলে যাও আমার কুকুর খারাপ ঠিক আছে তোমার কুকুর নিয়ে চলে যাও আদার্স আর কিছু বলিনি তো তোমরাই বলো বন্ধু এ এদের সঙ্গে কি করা উচিত এই ধরনের লোকজনদের সঙ্গে কি করা উচিত তারও কুকুর আছে আমারও কুকুর আছে তার তো একটু বোঝা দরকার সে না বুঝে উল্টো আরও আমাকে গালাগালি গালমন্দ দিয়ে চলে গেল তো আমার খুবই খারাপ লাগে যে আমি কি করব বুঝতে পারছি না এই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমরা প্লিজ একটু কমেন্টে বলো এই ধরনের মানুষের সঙ্গে কি করা উচিত আর সে তো দেখতে পায় না না সে তো দেখতে পাচ্ছে না যে কি হচ্ছে সে যদি দেখতে পায়তো তাহলে তো এই ধরনের কথাবার্তা বলতো না সে তো দেখতে পাচ্ছে না সে না দেখেও অনেক উল্টোপাল্টা কথা বললো তার এটা বলা ঠিক হয়নি তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কি করা উচিত আমি অবশ্য সে বয়স্ক মানুষ গুরুজন মানুষ বলে আমি তাকে কিছু বলিনি কিন্তু আমার ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে যে আমাকে গালাগালি আমাকে বিনা কারণে উল্টোপাল্টা কথা বলে গেল কালুকে গালাগালি সেটা কালুকে গালাগালি দেওয়া হয় না সেটা আমাকে গালাগালি দেওয়া হয় ও তো নির্জীব পশু ও তো কিছু বোঝে না তার মানে আমার কুকুর আমাকে গালাগালিগুলো দিয়ে গেল তো তোমরাই বলো কি করা উচিত এইসব লোকজনের সঙ্গে